গরমকালে ভাতের শেষ পাতে আমরা বাঙালিরা যে দই ভাত খেয়ে থাকি তার থেকে স্বাদে এবং পরিবেশনে সম্পূর্ণরূপে আলাদা দক্ষিণ ভারতীয় দই ভাত বা কার্ড রাইসের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। ওয়েলকাম টু ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। কার্ড রাইস বানাতে প্রথমেই একটি প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে একে একে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ছোলার ডাল, 1 চা চামচ বিউলির ডাল, 2-3টে শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ চীনাবাদাম ও 8-10টা কারি পাতা ফোড়ন দিচ্ছি। এখানে আমি শুকনো কারি পাতা ব্যবহার করেছি, তাই 8-10টা দিয়েছি। আপনারা ফ্রেশ কারি পাতা ব্যবহার করলে 4-5টা দিলেই যথেষ্ট। ফোড়ন খুব ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই। ফোড়নের সঙ্গে টক দই মেশাতে মেশাতে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হিং, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি ও স্বাদ মতো নুন। দই ফোড়নে দেওয়ার সময় গ্যাসটা একদম কম করে দিয়েছি যাতে দই কেটে না যায়। অথেন্টিক কার্ড রাইস রেসিপিতে চিনি ব্যবহার করা হয় না। আমি বাঙালি স্বাদ হিসেবে 1 ছোট চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাতে দইয়ের টক স্বাদটা ব্যালেন্স হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। মিশিয়ে দিচ্ছি 1 কাপ ভাত। এখানে আমি লেফটওভার ভাত ব্যবহার করেছি। আপনারা যে কোনো ভাত ব্যবহার করতে পারেন, তবে বাসমতি বা যে কোনো সুগন্ধি চালের ভাত ব্যবহার করবেন না। সেদ্ধ বা আতপ চালের ভাত দিয়ে এই রান্নাটি করা যেতে পারে। টক দইয়ের মিশ্রণের সঙ্গে ভাত খুব ভালো করে মিশিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি কার্ড রাইস। গরমকালে কি রান্না করব, কি খাবো, এই নিয়ে বারবার চিন্তা না করে কোনো একদিন বানিয়েই ফেলুন কার্ড রাইস। ভালো লাগবে নিশ্চয়ই। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।